নমস্কার, ওয়াজেটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেবেন রাজ্যের বিশেষ বিশেষ খবর ওয়াজ এক্সপ্রেসে। খয়ের নতুন টাউন হলে দিব্যাঙ্গদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। তেলিমুড়া খয়ের সড়কে যান দুর্ঘটনায় আহত চারজন যাত্রী সহ অটো চালক। ঘটনা তেলিমুড়া থানাধীন ইচারবিল চৌহুনি এলাকায় মঙ্গলবার দুপুরে। বিশ্বকর্মা পুজোর রাতে তেলিমুড়া মোহরছড়া লালটিলা এলাকায় স্বপন কুমার রায় হত্যা মামলার তদন্তে নেমে তেলিমুড়া থানার পুলিশ এক অভিযুক্তকে জালে তুলতে সমর্থ হয়। পুলিশের পক্ষ থেকে সিপিএম দলের কর্মসূচি বাতিলের প্রতিবাদে বিরুনিয়া থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার উদয়পুর রাজস্ব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে সুশাসন এবং দিব্যাঙ্গদের বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠান। বিলুনা থেকে নিখোঁজ 46 বছর বয়সী এক মহিলা। কুলাঙ্গার স্বামীর হাতে নির্যাতনের শিকার এক মুসলিম গৃহবধূ। ঘটনা উদয়পুর রায়ারবাড়ি এলাকায়। তেলিমুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর থানাধীন ঘিলাতুরে সিপিএম অঞ্চল কমিটির উদ্যোগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সিপিআইএম এর এক সুবিশাল গর্জমান মিছিল সংগঠিত হয়। বিশ্রামজ মাল্টিপার্পাস কমিউনিটি হলে প্রতি ঘর সুশাসন কর্মসূচির উপর সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার। বিদ্যালয়ের পাশে নেশা সামগ্রী বিক্রি করতে এসে এলাকাবাসীর হাতে আটক 3 যুবক। ঘটনা রাধাকৃষ্ণপুর থানাধীন। ফাঁকা বাড়িতে হানা দিয়ে গৃহস্থের সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। ঘটনা সোমবার গভীর রাতে বিশ্রামজ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম করইমুড়া এলাকায়। ধর্মতলে বাম ছাত্র যুবদের ইনসাফ সভা ঘিরে শহর জুড়ে উত্তেজনা, স্তব্ধ একাধিক রাস্তা।